Sunday Suspense Shudumatro Mirchi 98.3 Day. দেখি 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 সরে যান সরে যান সরুন এখান থেকে সরুন 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 জায়গা দিন আরে আমি পুলিশ সরুন এখান থেকে হ্যাঁ যেতে দিন হ্যাঁ ম্যাডাম আপনি খবর দিয়েছিলেন হ্যাঁ স্যার আচ্ছা চিৎকার যেটা শুনেছিলেন সেটা এই বাড়ি থেকে আসছিল হ্যাঁ স্যার কে থাকে এখানে ম্যাডাম লেসপানি আর তার মেয়ে এই তো পাঁচতলার ফ্ল্যাটে ওপরে যাওয়ার সিঁড়ি এইটা স্যার চলুন বাড়িতে অন্য কেউ আছে না কাউকে ঢুকতে দেখিনি স্যার ওদের সঙ্গে দেখা করতে কেউ তো আসতো না এক মিনিট তাহলে ওই গলাটা কাট ফ্ল্যাটে আর কেউ থাকে নাকি আগে আর তো কেউ থাকে না এই ফ্ল্যাটটা হ্যাঁ স্যার ম্যাডাম লেসপানিয়ে বাড়িতে আছেন ম্যাডাম লেসপানিয়ে দিস ইজ দ্য পুলিশ ওপেন দ্য ডোর ম্যাডাম লেসপানিয়ে আরে দরজা তো ভেতর থেকে বন্ধ ভাঙতে হবে দেখি দেখি সরুন সরুন এখান থেকে সরুন সরুন দরজা ভাঙতে হবে সরুন বাপ রে কি হয়েছে এখানে ফার্নিচার চতুর্দিকে তো রণক্ষেত্র একেবারে ম্যাডাম লেস পানিয়ে আচ্ছা বেডরুমটা কোন দিকে এই তো এইদিকে স্যার দাঁড়ান আগে আমাকে ঢুকতে দিন ম্যাডাম বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য এডগার অ্যালেন পোয়ের লেখা মার্ডার্স ইন দ্য রুমগ অবলম্বনে রুমগ হত্যাকাণ্ড এডগার অ্যালেন পো জন্ম ১৯ জানুয়ারি ১৮০৯ মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ১৮২৭ সালে মাত্র ১৮ বছর বয়সে সেনায় যোগদান করেন এবং সে বছরই সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ট্যামেলেন অ্যান্ড আদার পোয়েমস নামক একটি কবিতার বইয়ের মাধ্যমে প্রথম ছোট গল্প মেটজিম গার্স্টাইন আ টেল ইন ইমিটেশন অব দ্য জার্মান প্রকাশিত হয় ১৮৩১ সালে ফিলাডেলফিয়া শহরের স্যাটারডে কুরিয়ার পত্রিকায় এবং সেখান থেকেই তাঁর জয়যাত্রা শুরু ইংরেজি সাহিত্যে পৌঁছিলেন পথিকৃৎ তিনি প্রথম পেশাদার লেখক লেখাই ছিল তাঁর উপার্জনের প্রধান পন্থা গোয়েন্দা গল্প পোই প্রথম লেখেন তাঁর সৃষ্টি করা চরিত্র অগস্ত দুপা থেকে অনুপ্রাণিত হন আর্থার কনান ডয়েল এবং আরো অনেকে আজকের গল্প মার্ডার্স ইন দ্য রুমগ প্রথম প্রকাশিত হয় ফিলাডেলফিয়া শহরের গ্রাহামস ম্যাগাজিন পত্রিকায় এপ্রিল ১৮৪১ এই গল্পেই অগস্ত দুপা এর প্রথম আত্মপ্রকাশ এবং এই গল্পটিকেই প্রথম আধুনিক গোয়েন্দা গল্প বলে মনে করা হয় গল্পের অনুবাদ রেডিও রূপান্তর পর্ব পরিচালনা এবং অগস্ত দুপা এর চরিত্রে আমি দীপ গল্পের কথক সোমক শুরু হচ্ছে রুমর্গ হত্যাকাণ্ড প্যারিস ১৮৪০ পৃথিবীর সব থেকে সুন্দর শহরে সেই বছরের সামারে আমার দেখা হয় অগস্ত দুপায়ের সঙ্গে একটা পুরনো বইয়ের দোকানে বনেদি পরিবারের ছেলে দুপা এককালে প্রচুর পয়সা ছিল কিন্তু এখন অবস্থা পড়ে গেছে তবে তাতে তার বিশেষ কিছু এসে যায় না সাধারণভাবে জীবন কাটিয়ে দেওয়ার জন্য যতটা দরকার তা তার ছিল জীবনে বিলাস বলতে একটাই জিনিস বই দুজনের বন্ধুত্ব ভালোই জমে উঠল প্যারিসের এক প্রান্তে একটা পুরনো বাড়ি ভাড়া নিয়ে আমরা বসবাস শুরু করলাম সারা দিন দুজনেই লেখাপড়া নিয়ে থাকতাম কারুর সঙ্গে দেখা করতাম না আর সারা রাত প্যারিসের রাস্তায় পায়ে হেঁটে ঘুরে বেড়াতাম হাঁটতে হাঁটতেই একদিন দুপা তার অদ্ভুত ক্ষমতার পরিচয় দিল আমাকে একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছি এমন সময় সে বলল
তুমি ঠিকই বলেছ, চ্যান্টিলি বড্ড মেটে, ট্র্যাজেডিতে অভিনয় ওই চেহারা দিয়ে মানায় না, তার থেকে কমেডিতে ওকে অনেক বেটার লাগবে। কথাটা শুনে আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু তারপরেই আমার খেয়াল হল যে দুপা যে বেটে অভিনেতা স্যান্টিলির কথা বলছে, আমি তার কথা ভাবছিলাম ঠিকই, কিন্তু শুধুই ভাবছিলাম, মুখে তার ব্যাপারে একটা বর্ণ আমি বলিনি। এটা কি হল, দুপা কি মাইন্ড রিডিং করছে নাকি? চমকে গেলে তো? না না, এটা কোনো ম্যাজিক ট্যাজিক নয়, এটা স্রেফ অনুমান। অনুমান মানে আমি কি ভাবছি, তুমি সেটা অনুমান করছো কিভাবে? তোমাকে অবজার্ভ করে। আরে কিন্তু কিভাবে? দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটা একটা চেনের মতো, এবং চেনের প্রথম লিঙ্ক ছিল ওই ফলওলাটা। ফলওলা? আবার ফলওলা কোথায়? আরে গলিতে ঢোকার সময় তোমায় একটা ফলওলা ধাক্কা মারলো না? কই? ওফ, আরে মাথায় সেই ঝুড়ি ভর্তি কলা। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। তো এবার সেটার পর থেকে তুমি কি কি করলে? কি করলাম? দেখো, ফলওলার ধাক্কা খেয়ে তোমার পা পড়লো রাস্তার ধারে ওই লুজ পাথরগুলোর ওপর। ওই পাথরগুলো ওখানে রাখা রয়েছে কারণ রাস্তা সারানোর কাজ চলছে, এখনো ঠিক করে বসানো হয়নি। তাতে তোমার পাটা একটু মচকালো, তুমি একটু বিরক্তি প্রকাশ করলে, এবং তারপর মাথা নিচু করে রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলে যাতে আর লুজ পাথরে পা না পিছলোয়। হ্যাঁ, কিন্তু তারপর আমরা এসে ঢুকলাম এই গলিটায়। এখানে পাথরগুলো একটা নতুন স্টাইলে কেটে বসানো হয়েছে। খেয়াল করলাম এই পাথরগুলো দেখে তুমি একটু হাসলে, আর কিছু না বললেও তোমার ঠোঁট দুটো একটু নড়ে উঠল। নিঃসন্দেহে তুমি যে জিনিসটার কথা ভাবছিলে সেটা হচ্ছে স্টিরিওটমি, এই নতুন পাথর কাটা স্টাইল। হ্যাঁ, এবার মনে করে দেখো, গতকাল আমি তোমাকে বলেছিলাম যে স্টিরিওটমি শুনলেই এপিকিউরাসের কথা মনে পড়ে, এনশিয়েন্ট গ্রিক ফিলোসোফার, যার বক্তব্য ছিল যে পৃথিবীতে সবকিছুই অ্যাটম দিয়ে তৈরি। মনে পড়ছে? রাইট, অ্যাবসলিউটলি রাইট। সেখান থেকে আড্ডা চলে গিয়েছিল কনস্টিলেশনসের দিকে, কালপুরুষ নিয়ে কথা হচ্ছিল, এবং দেখলাম যা ভেবেছি ঠিক তাই। তুমি তারপরেই আকাশের দিকে তাকালে, মানে কনস্টিলেশনসের কথাটা তোমার মাথায় আবার এসেছে, আর কালপুরুষ আজ খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এবার গতকালই খবরের কাগজে স্যান্টিলির অভিনয় সমালোচনা বেরিয়েছিল, যিনি লিখেছিলেন তার ওর অভিনয় একদম পছন্দ হয়নি, এবং তিনি আমাদের দুজনেরই প্রিয় একটি নভেল থেকে একটা লাইন কোট করেছিলেন, এবং সেই নভেলটার নামও কালপুরুষ। ইয়েস, তারপরেই দেখলাম তুমি সিদ্ধানাটা একদম টান টান করে শরীরটাকে একদম সোজা লম্বা করলে হাঁটতে হাঁটতে। নিঃসন্দেহে তুমি স্যান্টিলির কথা ভাবছিলে, এবং তার হাইটের কথাই তোমার মাথায় ঘুরছিল, এবং ঠিক এই সময় আমি মন্তব্যটা করি। এবার সব পরিষ্কার? আমি আশ্চর্য হয়েছিলাম বললে কম বলা হয়, কিন্তু অগস্ত দুপায়ের ক্ষমতার এটা ছিল খুবই ছোট একটা উদাহরণ। আসল চমক এখনো বাকি ছিল, এবং সেই গল্প শুরু রু মর্গ হত্যাকাণ্ড দিয়ে। একটি ফ্ল্যাট, দুটি লাশ, নৃশংস খুন, সব জানলা দরজা বন্ধ, অথচ খুনি গায়েব। জুলাই মাসের 7 তারিখ প্যারিসের খবরের কাগজে বেরোল শহরের পশ্চিম প্রান্তে নৃশংস দুটি খুনের ঘটনার বিবরণ। আজ ভোরবেলায় পশ্চিম প্যারিসের রুমগ নিবাসী মিসেস লেস্প্যানিয়ের এবং তার মেয়ের মৃতদেহ আবিষ্কার করে পুলিশ। পাড়ার মানুষের ঘুম ভেঙে যায় যখন ভোরবেলায় রুমগের ওই বাড়িটি থেকে চিৎকারের শব্দ শোনা যায়। পুলিশ এবং প্রতিবেশীরা যতক্ষণে বাড়িতে ঢোকে ততক্ষণে চিৎকারের শব্দ থেমে গেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বাড়ির ভেতরে আরও দুজনের গলার আওয়াজ শোনা যাচ্ছিল বলে জানায়। মিসেস লেস্প্যানিয়ের 5 তলা ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তা ভেঙে দেয় পুলিশ এবং দেখে এক বিভৎস দৃশ্য। ঘরের আসবাবপত্র তছনছ করা অবস্থায় ছিল, বেডরুমে খাটের গদি টেনে মাটিতে নামানো, ঘরের মেঝে এবং দেওয়াল রক্তে মাখামাখি। ফায়ারপ্লেসের সামনে পড়েছিল একটি রক্তমাখা ছুরি, তার পাশেই পড়েছিল কগাছা রক্তমাখা চুল। ঘরের মেঝেতে পাওয়া যায় একটি কানের দুল, বেশ কিছু সোনা এবং রূপোর কয়েন এবং দুটি ব্যাগ ভর্তি টাকা। খাটের তলায় একটি বাক্স পাওয়া যায়, যেটা খুলে পাওয়া যায় শুধুই কিছু পুরনো চিঠি এবং কাগজ। তখনও অবধি কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারপর পুলিশ যখন ফায়ারপ্লেসের চিমনির মধ্যে দেখে সেখানে পাওয়া যায় মিসেস লেস্প্যানিয়ারের মেয়েকে। হত্যা করার পর তার দেহ উল্টো করে চিমনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মুখ রক্তাক্ত, গলা এবং মুখে একাধিক গভীর ক্ষতচিহ্ন। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও মিসেস লেস্প্যানিয়ারের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় বাড়ির পেছনে। সব দেহ তোলার সময় ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। ভেতরের পাতায় এক এক করে পেলাম প্রত্যক্ষদর্শীদের বয়ান। মিসেস লেস্প্যানিয়ার জামা কাপড় কাচতেন
পলিন ডুবর্গ। আমি তো দুজনকেই 3 বছর ধরে চিনতাম। মামের সম্পর্ক খুব ভালো ছিল, মেয়েকে খুব ভালোবাসতেন, টাকাপত্র নিয়েও কোনোদিনও ঝামেলা হয়নি। বড়দিনের আগে তো ভালো বকশিস দিয়েছিলেন। না না না, কোনোদিনও অন্য কোনো লোককে বাড়িতে আসতে দেখিনি। দোকানদার পিয়ের মরো, মিসেস লেসপানিয়ে, কতদিন, এই ধরুন বছর 6-এর মতো রয়েছেন ওই বাড়িতে? আমার তো মুদিখানা, আমার কাছ থেকে সব কিছু কিনতেন, জামা কাপড় হাব ভাব দেখে তো মোটামুটি টাকা পয়সা আছে বলেই মনে হতো। এক ডাক্তার ছাড়া অন্য কাউকে কোনোদিন আসতে দেখিনি ওই বাড়িতে, খুব একটা কোথাও যেতেনও না। ব্যাংক কর্মচারী জুল মিনো, হ্যাঁ আমার ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কতদিন, তা বছর 8 মতো। মারা যাওয়ার মানে খুন হওয়ার 3 দিন আগে মোটা টাকা উইথড্র করেন, সোনা আর তার সঙ্গে রূপোর কয়েন। আমারই কর্মচারী বাড়িতে ওনাকে টাকাটা দিয়ে যায়। পুলিশ কর্মী ইসিডোর মুসে, হ্যাঁ সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন ওপরের ঘর থেকে 2 গলার আওয়াজ শোনা যাচ্ছিল, একটা ভারী বুঝলেন, আস্তে আস্তে কথা বলছিল, অন্যটা সরু, সেটা আরো অনেক বেশি জোরে, শ্রিল, না মহিলার গলা কিন্তু নয়। হ্যাঁ কি বলছিল, না কথা খুব একটা বুঝতে পারিনি, গলা শুনে ফ্রেঞ্চ তো মনে হলো না, বিদেশি কোনো ভাষা। তবে অন্য গলাটা মানে ওই ভারী গলাটা, ওই গলাটাকে একবার মাই গড বলতে শুনেছি। স্প্যানিশ প্রতিবেশী আলফোনসো গার্সিয়া, না আমি উপরে উঠিনি, আমার এমনিতেই এই প্রেশারের প্রবলেম আছে, এসব দেখলে আমার শরীর খারাপ লাগে। হ্যাঁ গলার আওয়াজ 2 আমিও শুনেছিলাম, একটা মোটা ভারী আর একটা পাতলা, না কি বলছিল বুঝতে পারিনি। কি বলছেন, কি ভাষায় কথা বলছিল তা জানি না, ইংরেজি বোধ হয়, কিন্তু আমি তো স্প্যানিশ, ইংরেজি তো বুঝি না। ইংরেজ প্রতিবেশী উইলিয়াম বার্ড, আমি লন্ডনা, প্যারিসে আছি বছর 2। হ্যাঁ আমি ভেতরে ঢুকেছিলাম, হ্যাঁ 2 গলার আওয়াজই শুনেছিলাম, ভারী গলাটা ডেফিনেটলি ফ্রেঞ্চ, মাই গড বলতে শুনেছিলাম, সরু গলাটা না, ওটা যে কি ভাষায় কথা বলছিল বুঝতে পারলাম না, ফ্রেঞ্চ কিংবা ইংলিশ তো কোনো মতেই নয়, ইটালিয়ান তা হতে পারে, কিন্তু আমি তো ইটালিয়ান বুঝি না। ইটালিয়ান প্রতিবেশীও ছিলেন একজন অ্যালবার্তো মন্তানি, না আমি তো ভেতরে ঢুকিনি, সামনে দিয়ে যাচ্ছিলাম যখন চিৎকার শুনতে পাই, কতক্ষণ, 2 মিনিট হবে আর কি। হ্যাঁ গলা 2, কিন্তু ভাষা দেখুন, আমি ইটালিয়ান আর স্প্যানিশ বুঝি, কিন্তু ওই 2 মধ্যে কোনোটাই ছিল না, ফ্রেঞ্চ হলেও হতে পারে। সব শেষে এলো ডাক্তার পল দুমার বক্তব্য, 2 দেহেই ভয়ঙ্কর ক্ষতচিহ্ন, কাটা দাগ ছাড়াও একাধিক হাড় ভাঙা, মেয়েটিকে খুন করা হয়েছে গলা টিপে আর মাকে গলা কেটে। ডাক্তার নিশ্চিত যে আততায়ী খুব শক্তিশালী কোনো পুরুষ মানুষ, প্রত্যক্ষদর্শী সবাই বলছে যে তারা যখন ঘরে ঢোকে সমস্ত জানলা দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ঘরে আর কেউ ছিল না, ভেতরে কেউ থেকে থাকলে তার পক্ষে পালানো অসম্ভব, কারণ গলার আওয়াজ শোনার 1 মিনিটের মধ্যেই তারা ঘরে ঢোকে। ফায়ারপ্লেসের উপরে যে চিমনিটা রয়েছে তা দিয়ে একটা মানুষের বেরিয়ে যাওয়া অসম্ভব, পুলিশ এখনো পর্যন্ত খুনের কোনো কিনারা করতে পারেনি। বাবা কি কাণ্ড, কোনো সমাধানই তো মাথায় আসছে না। রহস্য তা ঠিক, কিন্তু সমাধান কিছু একটা আছে, পুলিশের সবাই যে বোকা তা তো নয়, কিন্তু ওদের কাজ করার পদ্ধতিটা এমন যে অনেক সময় ঠিক নাকের ডগায় একটা জিনিস থাকলে ওরা সেটা দেখতে পায় না। যাবে নাকি একবার? কোথায় যাবে? রুমর্গ। আমি খানিকটা অবাক হলাম, যে মানুষ সারাদিন বাড়ি থেকে বেরোয় না সে একটা অচেনা মানুষের খুনের তদন্ত করতে হঠাৎ এখন রুমর্গ যাবে, কিন্তু মুখে কিছু বললাম না। রুমর্গে পৌঁছলাম যতক্ষণে ততক্ষণে দুপুর হয়েছে, দুপা দেখলাম মিসেস লেসপ্যানিয়ার বাড়িতে ঢোকার আগে পুরো পাড়াটা ঘুরে দেখল। 5 ফ্ল্যাটে ঢুকে দেখি ঘটনার সময় ঘর যে অবস্থায় ছিল একেবারে সেই অবস্থায় রয়েছে, ঘরের মাঝখানে লাশ 2 তখনও রাখা রয়েছে। দুপা কোনো কথা বলল না,
কিন্তু তার মুখ দেখে আমার মনে হলো সে যেন কি একটা হিসেব করছে, মেপে নিচ্ছে সবকিছু। সে ঘরের জানলা দুটো খুব মন দিয়ে চেক করল, খুলল, বন্ধ করল, লাশ দুটোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বয়স্ক মহিলার একটি হাত খুলে দেখল এবং সব শেষে একটা কাগজ আর পেন্সিল নিয়ে মেয়েটির গলায় লাগিয়ে কি সব আঁকিবুকি করল। বাড়ি ফেরার পর সেদিন সন্ধেবেলা দুপা একবার একা বেরোলো, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলল না। পরদিন সকালে চায়ের কাপ হাতে তুলে দুপা প্রথম প্রশ্ন করল আমায়, কি মনে হলো তোমার? কি আবার মনে হবে, খবরের কাগজে যা পড়েছিলাম তার বাইরে তো কিছু দেখলাম না। কিন্তু অনেকগুলো জিনিসে খটকা লাগছে। কিরম? যেমন ধরো, দুজন মহিলাকে খুন করতে এত বল প্রয়োগ কেন? যে দুজনের গলা শোনা গেছিল তারা কে এবং তারা গেলই বা কোথায়? ঘরের তো জানলা দরজা সব বন্ধ, তারপরে ঘরের সমস্ত ফার্নিচার ওরম ভাবে ওলট পালট করা কেন? আর এত কিছুর পরেও ঘর থেকে টাকাগুলো চুরি যায়নি কেন? কি হয়েছে সেটা প্রশ্ন নয়, আসল প্রশ্ন হচ্ছে কি দেখা যাচ্ছে ঘরের ভেতরে। আর যা দেখা যাচ্ছে তার থেকে আমি কিন্তু মোটামুটি বুঝে গেছি কি হয়েছে। বুঝে গেছো এর মধ্যেই? কি হয়েছিল? আহা, কটা মিনিট অপেক্ষা করো না, আমাদের বাড়িতে একজন অতিথি আসছেন। তিনি নিজে খুনি নন, কিন্তু আমার বিশ্বাস তিনি খুনিকে চেনেন। এই এরম হেয়ালির কোনো মানেই হয় না, একটু ঝেড়ে কাশো তো বাবা। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। প্রথমে আসি ওই গলা দুটোর প্রসঙ্গে। গলা দুটো কার আমরা জানি না, কিন্তু এটা নিশ্চিত যে ওই দুটো মিসেস লেসপানিয়া বা তার মেয়ের গলার আওয়াজ ছিল না, তাই তো? তার মানে ঘরের মধ্যে অন্য কেউ ছিল। এবার বল প্রয়োগ, বডি দুটো যেভাবে পাওয়া গেছে তার থেকে এটা স্পষ্ট যে মিসেস লেসপানিয়া তার মেয়েকে খুন করে আত্মহত্যা করেননি। একটি জোয়ান মেয়েকে ওইভাবে চিমনির মধ্যে গুঁজে দেওয়ার মতো গায়ের জোর তার নেই, আর সেটা করে থাকলেও তারপর কি উনি ছুরি দিয়ে নিজের গলা কেটেছেন এবং তারপর ধর থেকে প্রায় আলাদা হয়ে যাওয়া মাথা নিয়ে জানলা দিয়ে লাফিয়ে বাড়ির পেছনে পড়েছেন? এটা তো হতে পারে না। ওদিকে উল্টোটাও সম্ভব নয়, মেয়ে মাকে খুন করে তারপর নিজে উল্টো হয়ে চিমনিতে ঢুকে আত্মহত্যা করেছে, এটাও বিশ্বাসযোগ্য নয়। এবার একটু ভেবে দেখো, প্রত্যক্ষদর্শীরা কি বলেছিল গলা দুটোর ব্যাপারে। দাঁড়াও বলছি, একজন ফ্রেঞ্চ, অন্যজন বিদেশি। ভারী গলা ফ্রেঞ্চ আর পাতলা গলা বিদেশির, রাইট? কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখছো না, প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ফ্রেঞ্চ, একজন ইংলিশম্যান, একজন ইটালিয়ান, একজন স্প্যানিশ, অথচ সবাই বলল বিদেশি। কি এমন ভাষায় কথা বলছিল পাতলা গলার মালিক যে কেউ বুঝতে পারল না? যা, এটা কোনো যুক্তি হলো দুপা? জার্মান বা রাশিয়ান তো হতে পারে। হ্যাঁ, কিন্তু এটাও মনে করে দেখো, একজনও একটা স্পষ্ট শব্দ মানে একটা ডিস্টিংক্ট ওয়ার্ড শুনতে পাইনি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কিন্তু আমরা এখনো আলোচনাই করিনি। কি? খুনি পালালো কি করে? খুনি তো একটা মানুষ অথবা অন্তত একটা প্রাণী, ভূত তো নয় যে হাওয়ায় মিলিয়ে গেল। তো ফ্ল্যাটের দরজা তো ভেতর থেকে বন্ধ, জানলা ভেতর থেকে ছিটকিনি দেওয়া, তাহলে খুনি গেল কোথায়? তুমিই বলো। দেখো, দরজা দিয়ে বেরোনো অসম্ভব, ওদিকে প্রতিবেশী আর পুলিশ ছিল। চিমনি দিয়ে বেরোনো সম্ভব নয় কারণ সেটা খুবই ছোট। তো বাকি রইল কি? ওই জানলা, জানলা দিয়েই খুনি পালিয়েছে। কিন্তু ছিটকিনিটা তো ভেতর থেকে লাগানো ছিল। ওইখানেই তো তুমি ভুলটা করলে, দূর থেকে দেখলে কিন্তু কাছে গিয়ে এক্সামিন করলে না। দেখো, ফ্ল্যাটের দুটোই জানলা, তাই তো? হ্যাঁ তাই। দুটোই বিছানার পাশে, রাইট? দুটোতেই ভেতর থেকে ছিটকিনি দেওয়া, যার মানে দাঁড়ায় যে জানলা খুলে খুনি বেরোতে পারে না, কারণ ছিটকিনি একমাত্র ভেতর থেকেই লাগানো যায়, তাই তো? একদম কারেক্ট। এবার জানলা দুটো হচ্ছে স্লাইডিং, নিচের অংশটা ঠেলে উপরে তুলতে হয় জানলা খুলতে। দুটোর মধ্যে একটা জানলা খুলতে গিয়ে আমি দেখলাম যে শুধু ছিটকিনি না, জানলা বন্ধ করার আর একটা অ্যাডিশনাল উপায় আছে, একটা অটোমেটিক লক। পাল্লা নামালেই সেটা লেগে যায়, আর খুলতে গেলে একটা বোতাম টিপে তবে পাল্লা উপরে তুলতে হয়। একটি জানলার অটোমেটিক লক এবং ছিটকিনি দুই লাগানো, কিন্তু অন্য জানলাটার ছিটকিনিটা একদিকে ভাঙা, মানে সেটাকে নামালে অটোমেটিক লক লেগে যায় এবং দেখে মনে হয় জানলা বন্ধ, কিন্তু বোতাম টিপে পাল্লা তুললে ছিটকিনি সমেত পাল্লা উপরে উঠে যায়। এবার বুঝলে খুনি ঘর থেকে বেরোলো কি করে? বেশ, মানলাম খুনি ওই জানলা দিয়েই বেরিয়েছে,
বাইরে থেকে জানলা টেনে দিয়েছে এবং ভাঙা ছিটকিনি কেউ খেয়াল করেনি, কিন্তু বেরিয়ে গেল কোথায়? জানলাটা তো পাঁচতলার উপরে। হ্যাঁ, এইটা ভালো প্রশ্ন করেছ। এবার এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমি বাড়ির চারদিকে ঘুরছিলাম। বাড়ির পেছনে মাটি থেকে ছাদ অব্দি একটা সরু লম্বা লোহার পোল লাগানো রয়েছে। কই, খেয়াল করনি তো? লাইটনিং অ্যারেস্টার। এই কি যা তা বলছো তুমি, ওই পাতলা রড ধরে পাঁচতলা থেকে নামা সম্ভব? সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু খুনি যে সাধারণ নয় তার প্রচুর প্রমাণ তো ঘরের মধ্যেই রয়েছে। ফায়ার প্লেসের সামনে যে চুলগুলো পাওয়া গেছিল সেগুলো বুড়ির মাথা থেকে ছেঁড়া, এত জোরে টেনে ছেঁড়া যে চুলের সঙ্গে মাথার চামড়া পর্যন্ত উঠে এসেছে। মেয়েটির লাশ চিমনির মধ্যে এত জোরে চেপে ঢোকানো ছিল যে চারজন জোয়ান লোকের গায়ের সমস্ত শক্তি লাগে সেটাকে টেনে নামাতে, আর একটা ছুরি দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া কিন্তু সহজ নয়। এবার আসা যাক মোটিভের প্রশ্নে, খুনগুলো কি কারণে হয়েছিল? মনে করে দেখো এই ঘরের অবস্থা, সমস্ত ফার্নিচার ওলট পালট, জামা কাপড় চতুর্দিকে ছড়ানো, কিন্তু বুড়ির টাকা কিন্তু যে কে সেই পড়ে রয়েছে। তার মানে পুলিশের ডাকাতির থিওরি ধোপে টেকে না। এবার এই এতগুলো জিনিস যে আমি তোমাকে বললাম, এই সবকটা জিনিস একসঙ্গে জড়ো করলে খুনি সম্বন্ধে কি আইডিয়া তৈরি হচ্ছে? পাগল পাগল, সম্পূর্ণ উন্মাদ একজন মানুষ করেছে এই খুন দুটো। ইন্টারেস্টিং, কিন্তু না আমার মনে হয় না। পাগল হলেও সে কোনো না কোনো ভাষায় তো কথা বলতো, এবং কেউ না কেউ সেই ভাষাটা চিনতেও পারত। লাশ দুটো আমি কিন্তু খুব মন দিয়ে দেখেছি। বুড়ির মাথা থেকে যেমন খুনি চুল ছিঁড়ে নিয়েছিল, তেমনি বুড়ির হাতে এসে গেছিল খুনির কয়েকটা লোম। তার মধ্যে কটা আমি নিয়ে এসেছি, এই দেখো। এবার বলো খুনির ব্যাপারে তোমার কি মনে হচ্ছে? তামাটে রঙের লোম কটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। তুপা তুপা, এগুলো এ তো মানুষেরই নয়। এবার আর একটা জিনিস দেখো, পুলিশ যে বলছে মেয়েটিকে গলা টিপে মারা হয়েছে, মেয়েটির গলায় তার আততায়ীর হাতের ছাপ ছিল। ছাপটা আমি কাগজে ট্রেস করে এনেছি, এই দেখো সেই ছাপ। এবার যেহেতু মানুষের গলা গোল ফ্ল্যাট নয়, তাই আমি একটা কাজ করছি, এই কাগজটাকে জাগটার চারদিকে জড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এটার উপর তুমি তোমার হাতটা রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। এইবার কিছু বুঝতে পারলে? ওরে বাবা, এই হাত তো বিশাল বড়। এটা কিসের হাত দুপা? এনসাইক্লোপিডিয়ার পাতায় বুকমার্কটা দেওয়া রয়েছে। এনসাইক্লোপিডিয়ার যে পাতায় আমার বন্ধু বুকমার্ক দিয়ে রেখেছিল সেটা খুলে একই সঙ্গে আশ্চর্য হলাম এবং ভয় পেলাম। আশ্চর্য কারণ আমার বন্ধুর বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই, আর ভয় কারণ যে জন্তুর ছবি আমি দেখছি সেই যে রুমর্গের জোড়া খুনের জন্য দায়ী তাতে কোনো সন্দেহ নেই। বিরাট আকৃতি, অসম্ভব শক্তিশালী, এবং সারা শরীরে তামাটে রঙের লোম। ওরাংওটাং? হ্যাঁ, আফ্রিকার জানোয়ার, অসম্ভব জোর গায়। আর যেহেতু এটা এক ধরনের বাঁদর, ওই পোল দিয়ে ওপরে ওঠা কিন্তু এর কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু কিন্তু দুপা, কিন্তু তুমি কিন্তু মাই গড, তাই তো? হ্যাঁ, মানে বাঁদর তো কথা বলতে পারে না। না পারে না, আর আমার বিশ্বাস ওই কথাগুলো একটা মানুষই বলেছিল। তো সে ওপরে উঠলো কি করে? সেটা তুমি যেভাবে বাঁদর ওপরে উঠেছিল, তোমার মুখের ভাব দেখে বুঝতে পারছি তোমার আমার কথাটা বিশেষ পছন্দ হয়নি। কিন্তু ওই ধরনের পোল দিয়ে ওঠানামা করার ট্রেনিং নাবিকদের দেওয়া হয়, এবং আমার বিশ্বাস আমাদের সঙ্গে যিনি দেখা করতে আসছেন তিনি একজন নাবিক। আসছেন এখানে? কিন্তু তিনি এখানে মানে? কেন আসছেন? কারণ আমি তাকে ডেকেছি কাল সন্ধ্যাবেলা যে বেরোলাম, সেটা তো খবরের কাগজে বিজ্ঞাপনটা দেওয়ার জন্য। দুপা আমার দিকে যে খবরের কাগজটা এগিয়ে দিল দেখলাম তাতে বিজ্ঞাপনটা পেন্সিল দিয়ে সার্কেল করা রয়েছে।
7 তারিখ ভোরবেলা রুমগ অঞ্চলে একটি বড় ওরাং ওটাং ধরা পড়েছে। জন্তুটির মালিক, যিনি সম্ভবত একজন নাবিক, যদি জন্তুটিকে ফেরত চান তাহলে প্রমাণ সমেত যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। ওই দেখো, যাও দরজাটা খুলে দেখো আমার অনুমান মেলে কিনা। আগন্তুকের ডোরা কাটা জামা, পেশি বহুল চেহারা, মাথার টুপিতে নোমরের এমব্রয়ডারি আর দাড়ি দেখে তিনি যে নাবিক এ বিষয়ে কোনো সন্দেহই থাকে না। তার হাতে একটা ভারী কাঠের লাঠি। কাগজে বিজ্ঞাপনটা কি আপনি? না, ওটা আমি দিয়েছিলাম। আসুন, ভেতরে এসে বসুন। দুপা আগন্তুককে চেয়ারে বসালো, কিন্তু নিজে দাঁড়িয়ে রইল। ওটা আপনার ওরাং ওটাং, দুর্দান্ত জানোয়ার কিন্তু। আচ্ছা, আপনি সঙ্গে প্রমাণ কিছু এনেছেন কি? সঙ্গে কিছু আনিনি, কিন্তু ওর বাঁ পায়ে একটা কাটা দাগ আছে। এটা পুরোপুরি মিলে যাচ্ছে। ইস, এত সুন্দর একটা জানোয়ারকে হাতছাড়া করতে মন চাইছে না। আরে শুনুন, আমি কিন্তু আপনাকে দাম দেব, মানে আপনি যে ওকে ধরেছেন তার উপযুক্ত পারিশ্রমিক কিন্তু আপনি পাবেন। কথা বলতে বলতে ঘর ময় পায়চারি করছিল দুপা। এবার সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, পারিশ্রমিক না, না, টাকার আমার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং আপনি আমার একটা খবর দিন। কি খবর? দরজার সামনেই দাঁড়িয়েছিল দুপা। এবার সে তার পকেট থেকে চাবি বার করে খুব সন্তর্পণে সদর দরজা লক করল এবং তারপর একদম ঠান্ডা গলায় বলল, বলুন তো দেখি, রুমর্গের খুন দুটো কি করে হলো? আমাদের অতিথির মুখ হঠাৎ করে লাল হয়ে উঠল। তিনি চেয়ার থেকে লাফিয়ে উঠে দরজার দিকে অগ্রসর হতে গেলেন, কিন্তু এগোতে পারলেন না, কারণ আমার বন্ধুর হাতে চলে এসছে তার রিভলভার। বসে পড়ুন, বসে পড়ুন। দেখুন, আপনি যে খুনটা করেননি সেটা আমি জানি, কিন্তু খুনটা আপনি নিজের চোখে দেখেছেন, কিভাবে হলো সেটা জানাই আমার একমাত্র উদ্দেশ্য। একটা ওরাং ওটাং এলো কিভাবে আপনার কাছে? বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেলে সেটা যেমন চুপসে যায়, ঠিক সেইভাবেই চুপসে গেলেন আমাদের অতিথি। বসে পড়লেন, তারপর মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে তিনি বলে চললেন, বর্নিওর জঙ্গলে ওটাকে পাই, তখন বাচ্চা ছিল, আমাদের জাহাজেই ওকে নিয়ে আসি। এত সুন্দর একটা জানোয়ারকে বাড়িতে রাখার লোভ সামলাতে পারিনি, কিন্তু তারপর ও বড় হতে শুরু করে, গায়ের জোর বাড়তে শুরু করে আর তার সঙ্গে বাড়তে থাকে ওর বুদ্ধি। যত বড় হতে লাগলো তত ওর মধ্যে ওই হিংস্র ভাব বাড়তে লাগলো। ওকে ছেড়ে রাখলে ও সারা বাড়ি তছনছ করে ফেলত, তাই ওকে একটা খাঁচায় বন্ধ করে রাখতাম। কিন্তু 6 তারিখ রাতে বাড়ি ফিরে দেখি খাঁচার দরজা খোলা, জানোয়ার হাওয়া। রাতেই ওকে খুঁজতে বেরিয়ে পড়ি আমি, অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে রু মর্গের ওই বাড়িটা। দেখি 5 তলার জানলা দিয়ে ও ঘরে ঢুকছে। আমি লাইটনিং অ্যারেস্টার ধরে উপরে উঠতে উঠতে শুনি বুড়ি চিৎকার। উপরে উঠে খোলা জানলা দিয়ে মাথা গলিয়ে আমি দেখি বুড়ির রক্তাক্ত দেহ পড়ে আছে মেঝেতে, 2 হাত দিয়ে ও টিপে ধরে আছে একটি কম বয়সী মেয়ের গলা। আমাকে দেখতে পেয়ে ওর মধ্যে একটা পরিবর্তন দেখলাম, ও যেন ওর কুকীর্তি আমার কাছ থেকে লুকোতে চায়। সারা ঘর ময় ছুটোছুটি করতে শুরু করলো, জিনিসপত্র এদিক ওদিক ছড়াতে শুরু করলো। মেয়েটির নিষ্প্রাণ দেহটা যেন লুকোনোর জন্য চিমনির মধ্যে গুঁজে দিল, ভয়ঙ্কর সেই দৃশ্য। তারপর হঠাৎ করে বুড়ির মৃতদেহটা তুলে নিয়ে দাঁত বার করে আমার দিকে এগোতে শুরু করলো। আমি মাই গড পড়ে চিৎকার করে জানলা ছেড়ে কোনো মতে নিচে নেমে পালালাম। তারপর তো কাগজে পড়লাম বুড়ির মৃতদেহ নাকি বাড়ির পেছনে পাওয়া গেছে। এটা নিশ্চয়ই ওর কাজ, জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে দেহটা। আচ্ছা, কিন্তু আপনি যে বলছেন জানলা খোলা ছিল সেটা স্বাভাবিক, জুলাই মাসের প্রচন্ড গরমে জানলা খোলা থাকতেই পারে, কিন্তু তারপর জানলাটা বন্ধ হলো কি করে? ওটা নিশ্চয়ই ও বেরোনোর সময় বাইরে থেকে টেনে দিয়েছে। ওর মাথায় ভয়ঙ্কর বুদ্ধি, আপনি জানেন না, আমি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি ওদের গায়ে হাত পর্যন্ত দিইনি, আমার কোনো দোষ নেই স্যার।
দুদিন পরে কাগজে রুমর্গ হত্যাকাণ্ডের সমাধানের খবর বেরোল। কাগজ পড়ে দেখি দুপায়ের কোনো উল্লেখ নেই। পুলিশ কমিশনার নিজেই কেস সলভ করেছেন বলে দাবি করছেন। খোঁটা দেবার লোভটা সামলাতে পারলাম না। কি হে, তুমি যে এত মাথা খাটিয়ে কেসটা সলভ করলে, পুলিশ তো পুরো কৃতিত্বটাই নিয়ে নিয়েছে দেখছি। হ্যাঁ কি, ও ঠিক আছে, প্রেসের সামনে কি আর বলা যায় যে পুলিশ থাকা সত্ত্বেও বাইরের একজন লোক এসে বাজিমাত করে গেল। ও বলুক কি যাক যা বলার। আচ্ছা এনসাইক্লোপিডিয়াটা কোথায় গেল বলো তো? সানডে সাসপেন্সে আজ শুনলেন এডগার অ্যালেন পোয়ের লেখা মার্ডার্স ইন দ্য রুমগ অবলম্বনে রুমগ হত্যাকাণ্ড। গল্পের অনুবাদ, রেডিও রূপান্তর, পর্ব পরিচালনায় এবং গোয়েন্দা অগস্ত দুপা এর চরিত্রে আমি দীপ। গল্পের কথক সোমক। পুলিশ ইসিডোর মুসে এবং পিয়ার মোরোয়ের চরিত্রে অগ্নি। অ্যালবার্তো মন্তানি অমর্ত্য। নাবিক অ্যালফোনসো গার্সিয়া জুলমিন এবং উইলিয়াম বার্ড এর চরিত্রে মীর। পলিন ডুবগ অয়ন্তিকা। সংবাদপত্রের কণ্ঠস্বর, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে প্রবর এবং সায়ক। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।